হ্যাঁ একটি ভালো প্রশ্ন আমার কাছে এসেছে যে নারকেলের জল কোন পাত্রে রাখা উচিত বা কোন পাত্রে রেখে পান করা উচিত পূজার কার্যে নারকেলের জল কোন পাত্রে রাখবেন এবং পঞ্চগব্য বা দধি মধু ঘি এই সমস্ত পঞ্চগব্য এবং পঞ্চামৃতের জিনিস কোন পাত্রে রাখা উচিত দেখুন সবার আগে আমি বলি যে পাত্র শুদ্ধ সবচেয়ে শুদ্ধ মনে করা হয় তবে নারকেলের জল কখনোই তামার পাত্রে রাখা যাবে না নারকেলের জল যদি তামার পাত্রে রাখা হয় তাহলে কিন্তু সেটা বিষ সম শাস্ত্রে বলেছে নারকেল ও দকম তাম্র পাত্রে স্থিত মধু গবাঞ্চ তাম্রপাত্র সং মধুতুল্যম হৃদম বিনা হ্যাঁ অর্থাৎ কাঁসার পাত্রে যদি নারকেলের জল রাখা হয় তাহলে সেটি মদ মদ মাদক সমান হয়ে যায় অর্থাৎ বিষ সম সেই জন্য কখনোই নারকেলের জল তামার পাত্রে রেখে ঈশ্বরকে নিবেদন করবেন না বা নিজেরাও পান করবেন না আরেকটি প্রশ্ন করেছিলেন যে পঞ্চগব্য পঞ্চামৃত হিত মধু দুধ এগুলো কোন পাত্রে রাখা উচিত দেখুন এই ক্ষেত্রে বলবো সবচেয়ে ভালো হয় রূপার পাত্রে কিন্তু রূপার পাত্র খুবই এক্সপেন্সিভ সেই জন্য রূপার পাত্র সম্ভব না তবে তামার পাত্রে কখনোই দই রাখবেন না তামার পাত্রে দই রাখবেন না তামার পাত্রে দুধ রাখবেন না তামার পাত্রে ঘি রাখবেন না সেইগুলো আপনারা যেখানে রাখতে পারেন সেটা হচ্ছে কাঁসার পাত্রে দুধ রাখবেন হ্যাঁ দই রাখলে সেটা আপনি মাটির ভার বা পাথরের বাটি এইগুলি ব্যবহার করবেন আর যখন পূজার সময় ব্যবহার করবেন অর্থাৎ যে ভগবানের নৈবেদ্য অর্থাৎ যেখানে অর্ঘ জল পাদ্য সব ব্যবহার করা হয় সেই জন্য তামার পাত্র ব্যবহার তখন করতেই হয় তবে সেক্ষেত্রে ঘিত এবং মধু দিয়ে নেবেন তাহলে কোনো দোষ লাগবে না অর্থাৎ দুধ দইগুলো যখন দেবেন তার আগে অবশ্যই ঘি মধু যেন ব্যবহার করে এমনিতেও আমরা যখন পঞ্চগ ব্যবহার করি তখন ঘি মধু ব্যবহার করি এবং পঞ্চামৃততেও ঘি মধু আমরা ব্যবহার করি সেই জন্য ঘি মধু দিয়ে রাখলে কাঁসা বা তামার বাটিতে ব্যবহার করলেও দোষ লাগে না তবে আমার সাজেশন যে আপনারা ঘি এই আপনারা দই এবং দুধ কাঁসার বাটিতে এই দুধ কাঁসার বাটিতে রাখুন দই পাত্রের বাটি কিংবা মাটির বাটি আপনারা ব্যবহার করুন